উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বিজেপি বিধায়ককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আজ নদিয়ার পলাশিপাড়া ভারতীয় জনতা পার্টির 2 নম্বর মণ্ডল কমিটির সভাপতি বিশ্বনাথ ঘোষের নেতৃত্বে পলাশিপাড়া থানার সামনে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালিত হল। এদিন পলাশিপাড়া বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত বিজেপি কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে তা শেষে পলাশিপাড়া থানার সম্মুখে উপস্থিত হয় এবং বিজেপি কর্মী সমর্থকরা এই বিধায়ক খুনের সঙ্গে যুক্ত দোষীদের গ্রেপ্তারের সেই সঙ্গে সিবিআই তদন্তের দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করে। পরে এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে এক প্রতিনিধি দল পলাশিপাড়া থানায় একটি ডেপুটেশন জমা দেন। এদিনের এই বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন পলাশিপাড়া বিজেপির 2 নম্বর মণ্ডলের সভাপতি বিশ্বনাথ ঘোষ, সহসভাপতি সৌমিত্র ঘোষাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।